ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে এসেছি হাওড়ার রেল মিউজিয়ামে। হাওড়ার রেল মিউজিয়ামটি হাওড়া জংশন স্টেশন থেকে মাত্র 10 মিনিটের হাঁটা পথ। এই বিখ্যাত রেল মিউজিয়াম যাওয়ার পথেই রাস্তার পাশে সুন্দর একটি বন্দে ভারত রেস্টুরেন্ট আছে। হাওড়ার এই রেল মিউজিয়ামে মাত্র 30 টাকা দিয়ে ভেতরে প্রবেশ করতে হয়। এই রেল মিউজিয়ামে প্রাচীনকাল থেকে অর্থাৎ স্টিম ইঞ্জিন ব্যবহার করার সময় থেকে আজ পর্যন্ত রেলের যেভাবে উন্নতি হয়েছে তা সবটাই এই রেল মিউজিয়ামে সংরক্ষণ করে রাখা হয়েছে। এছাড়াও সেই সময়কার ইস্ট পাকিস্তান অর্থাৎ পূর্ব পাকিস্তানের যে রেলের ইঞ্জিন আছে সেটিও এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। এছাড়াও প্রাচীনকালে রেল কীভাবে চালানো হতো ও রেল চালাতে কারা কীভাবে রেলকে পরিচালনা করত তার সবটাই এইখানে সংরক্ষণ করে রাখা হয়েছে বিভিন্ন ছবি ও লেখার মাধ্যমে। তো আসুন রেল মিউজিয়ামটি একটু ঘুরে দেখি। এছাড়াও এই রেল মিউজিয়ামে সুন্দর পার্কের মতন বসারও জায়গা আছে।
আশা করি ভিডিওটি আপনাদের ভালোই লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।